2014 সালে যখন একটা একতরফা নির্বাচন তারা করে তখন এটা স্পষ্ট হয়ে গেছে যে এটা ফ্যাসিবাদী সরকারের পরিণত হতে যাচ্ছে 11 সালেই তারা তার ভিত্তিটা রচনা করেছিল যখন তারা পঞ্চদশ সংসদ নিয়ে করে পুরো সংবিধানের ক্ষমতা নিজেদের পকেটে করেছিল 14 সালের একতরফা নির্বাচনে সেটা তারা নিশ্চিত করে এবং এরপর থেকে একটা ফ্যাসিস্ট শাসন তারা চালিয়ে গেছে প্রতিদিন তাকে আরো পাকাপোক্ত করেছে এবং তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং এই লড়াইয়ের যে অগ্রগতি এই অগ্রগতি আমরা যদি একটু খেয়াল করি স্মরণ করি আমরা দেখব যে 2018 সালে রাজনৈতিক দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে গিয়েছে এই অবস্থা যে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব আদৌ কিনা হয় কিনা কিন্তু দেখা গেল যে ওই রকম একটি নির্বাচনে মধ্যরাতের ভোট ডাকাতি কেবল হয়নি দেশের পূর্ববর্তী সকল নির্বাচনগুলোতে বিএনপির মতো বড় রাজনৈতিক দল তাদের বহু প্রার্থীকে জামানত বাজেয়াপ্ত দেখা তো পরিস্থিতিটা ওই জায়গায় তারা নিয়ে গিয়েছে কাজেই 19 সালের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই বহাল ব্যবস্থা টিকিয়ে রেখে আর একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না এই কথা বাংলাদেশের রাজনীতিতে যে কেবল 19 সালের পরে এসছে তা নয় কিন্তু বিদ্যমান সংবিধান 72 সালে প্রতিষ্ঠাকালে একটি স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর সংবিধান এই কথা সেই সময় চাষত নেতৃবৃন্দ অন্যভাবে উপস্থাপন করেছিলেন সেই সময় মাওলানা ভাসানী বলেছিলেন এমনকি ন্যাপ মুজাফর নেতা প্রফেসর মুজাফর আহমেদও বলেছিলেন যে 72 সালে যেভাবে 70-এর গণপরিষদ দিয়ে নির্বাচিত প্রতিনিধি দিয়ে 72 সালে গণপরিষদ ঘোষণা করা হলো তার মধ্যে দিয়ে 71 সালের মুক্তি সংগ্রাম থেকে অস্বীকার করা হয়েছে এবং সেই অস্বীকারের প্রতিফলন নানানভাবে আমরা দেখেছি 10ই এপ্রিল যুদ্ধকালে যে ঘোষণা দেওয়া হয়েছিল এই রাষ্ট্রের লক্ষ্য হবে তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা 10ই এপ্রিলের সেই ঘোষণায় 72 সালের গণপরিষদে যে সংবিধান তৈরি হয়েছিল সেখানে যুক্ত করা হয় যুদ্ধের মধ্যে যে ঘোষণার ভিত্তিতে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই জাতীয় ঐক্য 72 সালে এসে আওয়ামী লীগ তার নিজের মতো করে সাজিয়ে দিয়েছে ওটাকে নস্যাৎ করে দিয়ে তার নিজের যে রাজনৈতিক প্রস্তাবনা সেই প্রস্তাবনা তারা সংবিধানের মধ্যে হাজির করেছে এবং সংবিধানের ক্ষমতা কাঠামো তৈরি করেছে একজন ব্যক্তিকে সামনে রেখে যার ফলে তাকে সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে কেবল রাখা হয়নি প্রায় সংবিধানের ঊর্ধ্বে এখানে তাকে স্থাপন করা হয়েছে বাংলাদেশ তার ধারাবাহিকতায় চলেছে সেই বন্দোবস্তের ভিত্তিতে চলেছে এবং এই সব প্রশ্ন বাংলাদেশের রাজনীতির বিভিন্ন পর্যায়ে সামরিক শাসনামলে কিংবা তার পরবর্তীকালেও যখনই নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক জটিলতা উঠেছে তখনই তোলা হয়েছিল যে আমাদের গোড়ার সমস্যা সংবিধানের ক্ষমতা কাঠামোতে 90 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল এর সাথে বিরুদ্ধে সেই গণ অভ্যুত্থানে জনগণ ভোটের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য জীবন দিয়ে বিজয় অর্জন করেছেন কিন্তু 90 সালের এই গণ অভ্যুত্থানের তিন জোটের যে রূপরেখা সেই রূপরেখার মধ্যে আমাদের ক্ষমতা কাঠামোর যে স্বৈরাচারী ভিত্তি তাকে কোনোভাবে চ্যালেঞ্জ করা হয়নি তাকে পরিবর্তনের কোন যথার্থ কর্মসূচি তার মধ্যে ছিল না বিচার বিভাগ স্বাধীন করার একটা দাবি ছাপা ছাড়া ফলে আমরা দেখেছি কিভাবে নির্বাচন কেন্দ্রিক জটিলতা বাংলাদেশের রাজনীতিতে প্রথম রাউন্ডে প্রথম নির্বাচনের ক্ষেত্রেই হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল সে তার সমাধান হিসেবে রাজনৈতিক দলগুলো সরকারে যারা ছিল তারা একমত হয়নি বিরোধী দল আওয়ামী লীগ তারা তখন করেছিল এই কথাগুলো আমরা প্রেক্ষাপট হিসেবে জানি 96 সালে বাংলাদেশে একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তত্ত্বাবধায়ক প্রশ্ন কিন্তু সেই বন্দোবস্ত টেকেনি আওয়ামী লীগ সুযোগ পাওয়া মাত্র সেই বন্দোবস্ত বাতিল করে দিয়েছে 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে
যারা বাংলাদেশে ফেরত গেছে ওই 72 সালের সাংবিধানিক ছেঁড়াছাড়ি ক্ষমতা কাটাওই কেবল নয় তার থেকে আরো অধিকতর ফ্যাসিস্ট একটা ক্ষমতা কাটাবো এর বিরুদ্ধে প্রশ্ন উত্থাপিত হয়েছে যদি ক্ষমতা কাঠামো না বদলায় তাহলে বাংলাদেশের সামনে আর গণতন্ত্র আসবে না 18 সালের নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এই যে বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল তারা এই প্রশ্ন উপলব্ধি করেছে এবং নিজেদের কর্মসূচির মধ্যে ওই ক্ষমতা কাঠামো বদলানোর কিছু প্রস্তাবনা হাজির করেছে তারা 27 দফার মাধ্যমে সেই প্রশ্নগুলো তারা তুলেছিলেন আমরা গণতন্ত্র মঞ্চ আমাদের দল গণসংহতি আমরা 14 দফা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে কিভাবে এই ক্ষমতা কাঠামো বদলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত একটা গণতান্ত্রিক সংবিধান এবং নতুন একটা গণতান্ত্রিক যাত্রা করা যায় তার কর্মসূচি তুলে ধরেছিলাম ওই 14 দফা বিএনপির 27 দফা একত্রিত হয়ে ন্যূনতম যেটাকে বলে কমন মিনিমাম ন্যূনতম যে পয়েন্টগুলোতে আমাদের ঐক্যমত্য হয়েছিল তার ভিত্তিতে 31 দফা এসেছিল এই 31 দফার মধ্যেও ক্ষমতা কাঠামো বদলানোর কর্মসূচি আছে আমরা তার ভিত্তিতে আন্দোলন করেছি নতুন বন্দোবস্ত গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার মেরামত রূপান্তর বিভিন্ন নামে এসছে কিন্তু মূল কথা এই দেশকে নতুন একটা যাত্রায় নিতে হবে নতুন ভিত্তিতে নিতে হবে এই প্রশ্নটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত জনগণ এমনকি আমাদের তরুণ সমাজের মধ্যে রাজনৈতিকভাবে তারা 7ই জানুয়ারির নির্বাচনের আগে আন্দোলনে নেমেছিলেন কি নামেন নাই প্রশ্নটা সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এটাই যে এই রাজনীতি থেকে উত্থাপিত প্রশ্নগুলো তরুণদেরকে যে প্রভাবিত করেছে তরুণদের মনোজগতে যে সেটা দাগ ফেলেছে তার প্রমাণ হচ্ছে জুলাই আগস্টে তারা যখন বুকে রক্ত ঠেলে দিয়ে নতুন ইতিহাস তৈরি করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে ফ্যাসিস্ট ব্যবস্থা বিলোপের প্রশ্ন তুলে তারা দাবি করেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে গণতান্ত্রিক সংবিধানে যেতে হবে দেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার আইন সংস্কার করে দেশের একটা নতুন গণতান্ত্রিক যাত্রায় যেতে হবে তার মানে আমাদের রাজনীতির উত্থাপিত প্রশ্নগুলো আমাদের তরুণরা আজকে সামনে নিয়ে এসছেন এই ক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশের সামনে এখন দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে এক আমাদেরকে মোকাবেলা করতে হবে তিনটা বড় শত্রুর বিরুদ্ধে অতীত ফ্যাসিস্ট সরকার আর তার দেশি বিদেশি দোসররা তারা প্রতি মুহূর্তে জনগণের অভ্যুত্থানকে ধ্বংস করার চেষ্টা করছে আমাদের সতর্ক সাবধান এবং প্রতিরোধ সংগ্রাম ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে আমাদের দ্বিতীয় কাজ করতে হবে এই পতিত ফ্যাসিস্ট সরকার এবং তাদের দেশি বিদেশি দোসররা পুরো রাষ্ট্রযন্ত্রের মধ্যে দেশের রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে এমনকি সমাজের রন্ধ্রে রন্ধ্রেও বিভাজন তৈরি করে তারা যেভাবে গেড়ে বসেছিল তাদের লোকজনকে দিয়ে সমস্ত রাষ্ট্রকে একটা দলীয় বাহিনীতে একটা পকেটস্থ করা একটা প্রতিষ্ঠানে পরিণত করেছিল এটাকে এখনো পর্যন্ত তার তেমন কোন বড় বদল ঘটানো যায়নি কাজে এই রাষ্ট্র ব্যবস্থা তার গণতান্ত্রিক রূপান্তর ঘটানো এবং এর যে পাল্টা নানান রকম অন্তর্ঘাত তৈরির যে সম্ভাবনা সেই সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে এবং তৃতীয়ত বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কতিপয় নিজেদের ভাই বোনেরা আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে যেইভাবে ধন সম্পদ লুট করেছে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর বলেছেন 17 বিলিয়ন ডলার প্রায় 2 লক্ষ কোটি টাকা কেবলমাত্র শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীরা এবং তাদের ব্যবসায়ী ঘনিষ্ঠ সহযোগী এস আলম একাই 10 বিলিয়ন আর 7 বিলিয়ন তার আত্মীয় স্বজনরা পাঠিয়েছেন তার কাছে তথ্য না থাকলে তিনি একটি বিদেশি গণমাধ্যমে এই কথা বলেন না গত কয়েকদিন ধরে মিডিয়াতে ঘুরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং জায়গায় যে বাংলাদেশ থেকে অন্তত 93 বিলিয়ন ডলার কোন কোন হিসাবে সেটা 100 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এই টাকা পাচার হয়েছে যেই দেশে জিডিপি হচ্ছে 500 বিলিয়ন ডলার সেই দেশে 100 বিলিয়ন ডলার যখন পাচার হয় তার অর্থনীতি কতটা ফোকলা করে দিয়ে যায় তারা
এটা আমরা সহজে অনুমান করতে পারি তাই এই যে প্রতিপয় লুটেরাদের হাতে বিপুল পরিমাণ টাকা এই লুটপাটকারী শ্রেণী তারা এখনো বহালে আছে তবিয়তে আছে এবং এরা বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করবে কাজেই এই তিন শত্রুর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে একই সাথে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এর বিরুদ্ধে সত্যিকার অর্থে যদি আমাদের লড়াই করতে হয় আমাদের রাষ্ট্র ব্যবস্থার নতুন বন্দোবস্ত ছাড়া এটা কোনোভাবে সম্ভব হবে না পুরনো বন্দোবস্ত এদের প্রত্যেককে টিকিয়ে রাখার নানানভাবে সহযোগী পুরনো বন্দোবস্তের যে কোনো অংশই ওই পুরনো খাকে পুরনো নানান শক্তিকে আবারও পুনর্বাসিত করার চেষ্টা করবে কাজেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে রাজনৈতিক দলগুলো যে লক্ষ্য স্থান নির্ধারণ করেছিল একত্রিশ দফার মধ্য দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে এইটা রাজনৈতিক শক্তি দেশের জনগণ সকলের কাছে উত্থাপন করব অভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষাকে মানুষের স্বপ্নকে আরো প্রসারিত করেছে কাজেই আমাদের যে একত্রিশ দফা এবং অভ্যুত্থানের তরুণদের সারা দেশের মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা যে নতুন একটা বাংলাদেশের যাত্রা এই দুটোকেই আমাদের ধারণ করতে হবে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্নকে ধারণ করতে পারার চ্যালেঞ্জই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এবং সমস্ত গণতান্ত্রিক শক্তির সামনে বড় চ্যালেঞ্জ সেইটা দাঁড় করিয়েই আগামী দিনে মানুষের স্বপ্নকে সত্যে পরিণত করতে হবে একাত্তর সালে লক্ষ রক্ত লক্ষ প্রাণ তার রক্ত দিয়ে যে রাষ্ট্র পত্তন করেছে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি আবারও ২০২৪ শেষে অন্তত পক্ষে প্রায় ২০০০ তরুণ তাজা প্রাণ ছাত্র শ্রমিক জনতা তারা প্রাণ দিয়েছে ৫০,০০০ উপরে মানুষ আহত হয়েছে শত শত ছাত্র তরুণরা তাদের চোখ অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছেন এই সমস্ত আত্মত্যাগের মধ্যে যে লড়াই ১৫ বছরে হাজার হাজার রাজনৈতিক কর্মী লক্ষ রাজনৈতিক কর্মী মামলা হামলা শিকার হয়েছে নেতৃবৃন্দ সহ শত শত লোক গ্রেফতার হয়েছে গুম হয়েছে খুন হয়ে গেছে এত কিছু আত্মত্যাগের উপরে মানুষের যে স্বপ্ন দাঁড়িয়েছে এই স্বপ্ন অনেক বিশাল তাদের স্বপ্ন আকাঙ্ক্ষাকে আমাদের ধারণ করে আগামী রাষ্ট্র নির্মাণে আমাদের যথার্থ পদক্ষেপ নিতে হবে সেটাই রাজনৈতিক দলগুলোর সামনে এখন করণীয় সেই স্বপ্ন এগিয়ে নিয়ে বাংলাদেশে আগামী দিনে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে যেখানে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না স্বৈরাচার ফিরে আসবে না মানুষের স্বপ্ন সত্যে পরিণত হবে সেই লড়াই আমরা করে তুলতে পারবো এই আশাবাদ রেখে জেএসডি সহ সকল শক্তি এই লড়াইয়ের বড় অংশীদার হবেন সেই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম।